আজকে আমি শিং মাছ দিয়ে আলু আর বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে আমি একটু ঝোল বানাবো। তো সেটার জন্য আমি যেটা করব একটু ভেজে নিব সবকিছু সবজিগুলো। মোটামুটি আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নেবো। আদা রসুনের বাটা, আমি এখানে রসুন দিলাম পরিমাণ মতো, মাছের পরিমাণ অনুযায়ী আপনারা আদা রসুন ব্যবহার করবেন। কাঁচা গন্ধটা দূর করে দেওয়ার জন্য একটু তেলে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিব এখানে যাতে আমার মশলাটা পুড়ে না লাগে। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করবো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এবার আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম। বেগুনের তরকারি একটু মরিচ না হলে ভালো লাগবে না খেতে, এর জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম। পানি দিয়ে দিব এবার পরিমাণ মতো, আমি মাছগুলো দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিলাম, ঘন হয়ে আস্তে আস্তে। এখন ঢাকা দিয়ে দিলাম, মাছটা আমি এখন কষায় রান্না করবো। মাছটা আমার কষানো প্রায় হয়ে গেছে, আর দেখুন ঝোলটাও কিন্তু একবারে গাঢ় হয়ে আসছে, ওপরের থেকে বেশি গাঢ় হয়ে আসলে নিচে রেখে যাবে, যেহেতু আমি এটা মশলাতে কষাচ্ছি তো অত বেশি করার দরকার নেই। এবার আমি ভেজে রাখা তরকারিটা দিয়ে দিলাম এই সবজিগুলো। তরকারিটা ততটা বেশি আর কষানোর দরকার নেই, কারণ আমি তো আগে এটা তেলে ভেজে নিয়েছি, যার কারণে আর কষানোর একেবারেই দরকার নেই। আমি সরাসরি এখানে এখন আমি ঝোল দিয়ে দিব। বেগুনের তরকারিতে একটু ঝোল বেশি লাগে, এটা আমি আর খুব বেশি হলে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার তরকারিটা হয়েছে কিনা। তো আমার তরকারিটা প্রায় শেষের পথেই দেখে বোঝা যাচ্ছে, ঝোলটা হয়তো আর একটু গাঢ় হয়ে আসবে। এখন একটা বড় কাঁসা পর্যন্ত অপেক্ষা করব। তো তরকারিটা আমার হয়ে গেছে, এই বেগুনের তরকারিতে একটু ঝোল রেখে নামাবো, তারপরে যখন তরকারিটা রুম টেম্পারেচারে আসবে তখন এমনিতেই ঝোলটা আরও অনেক কমে আসবে। তো যাই হোক, যদি আমার রান্না ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, একটু কষ্ট করে হলেও আপনারা একটু রান্না করে দেখতে পারেন কেমন লাগে খেতে। আর এগুলো সব কাঁচা মাছ, আমি কিন্তু ভেজেও তো নিই নি, দেখলেন নিয়ে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই কাঁচা মাছ, আমি একটু কষায় রান্না করতে পছন্দ করি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি অবশ্যই এখন চুলার জলটা বন্ধ করে দিব, আর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।